আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন যে আমি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে ট্রেড লাইসেন্সে নতুন একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা হলো আর্থিক পরিবর্তন, কারণ আগে যে ট্রেড লাইসেন্সটা আপনি করতে পারতেন 3,000 টাকায়, এখন আপনাকে সেটা করতে হবে 3,750 টাকা, বা আগে আপনি যেটা করেছিলেন 10,000 টাকা, এখন সেটা আপনাকে করতে হবে 10,750 টাকা। এই যে 750 টাকা উপরে যে লাগছে, সেটা হচ্ছে 500 টাকা সেনাবাহিনীর উন্নয়ন কাজে তারা সেটার একটা নোটিশ জারি করেছে, আর 250 টাকা সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে। এই নোটিশটা হচ্ছে আপনার নভেম্বর মাসেই 2022 সালেই তারা চালু করেছে নতুন করে। সুতরাং এটা এর আগে যে লাইসেন্স করেছে তাকেও কিন্তু এই ফিটা দিতে হবে। সেটা 2023 সালে যখন তারা রিনিউ করতে যাবে তখন তাদের কাছে এই ফিটা নেওয়া হবে। সুতরাং আপনি যদি এখন কেউ লাইসেন্স করতে যেয়ে বলেন যে আমার ভাই বা আমার চাচা এই তো কিছুদিন আগেই করলো লাইসেন্স, তখন তো আসলে 750 টাকা লাগেনি। আসলে এটা আপনি এখন দিবেন লাইসেন্স করার সময়, আর উনি যেহেতু আগেই করে নিয়েছে নোটিশ বাইর হওয়ার আগেই, সেক্ষেত্রে ওনাকে পরবর্তীতে যখন রিনিউ করা দরকার হবে লাইসেন্সটা, ঠিক তখন ওনাকে 750 টাকা দিতে হবে। তাই আপনারা যারা আসলে লাইসেন্স করতে চাচ্ছেন অবশ্যই খুব দ্রুত করে নিতে পারেন, আর যদি আপনারা নিজে নিজে না পারেন সেক্ষেত্রে আমরা আছি, আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। আর আমরা শুধু ট্রেড লাইসেন্স না, আমরা টিন বিন থেকে শুরু করে এবিসি লাইসেন্স, এলজিইডি, পিডাব্লিউডি বা আরও ফুডের খাদ্য যত লাইসেন্স আছে আমরা সবগুলোই করে থাকি। তো আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সহযোগিতা নিতে পারেন। সে সাথে আমরা হচ্ছে যে বিসিক যে মেম্বারশিপ আছে, আমরা তো বিসিক লাইসেন্স করি প্লাস বিসিকের যে মেম্বারশিপ, আপনি যদি বিভিন্ন ব্যবসা করতে যান বা ইম্পোর্ট এক্সপোর্ট করতে যান সেক্ষেত্রে একটা মেম্বারশিপ দরকার হয়, আমরা সেই মেম্বারশিপটা সর্বোচ্চ 1 থেকে 2 দিনের ভিতরে করে দিয়ে থাকি। তো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এভাবে সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।